ফ্রেন্ডস, দিস ইজ নিবেদিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনবি ব্লগ। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আমি এখন বাইরে, বুঝতেই পারছো, এখন আমি যাচ্ছি সাহেব বাগানের মাঠে, অলরেডি চলে এসেছি। তো তোমাদের দাদা আজকে মাঠে ভিডিও শ্যুট করছে, তার জন্য আজকে মাঠে যাচ্ছি। আর সকালে মানে অনেক আগে আমাকে আসতে বলেছিলো, আসতে পারিনি, বাড়িতে কাজবাজ ছিল, রান্নাবান্না সেরে তারপরে এখন আসলাম। আর দেখি ওদের ভিডিও শ্যুট কত দূর। ওদিকে তো দুজনের হচ্ছে, আর এদিকে এই যে সব রোদে দাঁড়িয়ে আছে, এই তো আমি। ঠান্ডা লাগছে কিরে? লাগছে না? লাগছে না? তো সব সব ভালো, আজকে রোদ আছে বলে এই যে সব রোদে দাঁড়িয়ে আছে। এখন কি গো, কটা হলো? এখন অনেক বাকি। আজকে এই কয়জনই এসছে, আর মেয়েগুলো একটাও আসেনি, আজকে সব ছেলেরাই এসেছে। তো এখনো মোটামুটি দুই এক ঘন্টা তো আরো লাগবে, তো চলুক শুট, তোমরা থাকো সঙ্গে। এই যে আমাদের কৃষ্ণ কানাইয়া বাঁশি বাজাচ্ছে, গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে, দেখো কি সুন্দর বাঁশি বাজাচ্ছে। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, এখন কৃষ্ণ কানাইয়ার ভিডিও শুট হচ্ছে। তো এখন দেখো আমাদের বাবা চলে এসছে। এই যে এই বাবা আবার হেসে দিচ্ছে, হাসবি না, বাবাকে দেখো সবাই প্রণাম করছে। বাবা কি ভক্ত সব, বাবাকে কত শ্রদ্ধা করে, দেখতে পাচ্ছ সব লাইন পড়ে গেছে ভক্তদের ভণ্ড বাবার কাছে। দেখো কি সুন্দর আগুন জ্বালিয়ে দিয়েছে, একদিকে ভালো, ওদের ঠান্ডা লাগছে, মাটি মেঘে গরমও হয়ে যাবে শরীর, এদিকে আগুন ধরানো শুটও হয়ে যাচ্ছে একটা, মানে শীতের মধ্যে আগুন পোয়াচ্ছে, এটাই আর কি দেখানোর চেষ্টা করছে। তো মাঠে থেকে আবার বাড়ি চলে আসলাম, মাঠে যে কটা করার ছিল মোটামুটি হয়ে গেছে, বাড়িতে আবার আমাদের যেখানে সবজি চাষ করেছে সেখানে কয়েকটা বানাবে, ওই যে এখন এখানে দুই তিনটে আর বানাবে, ব্যাস আজকে কমপ্লিট, আজকের মতন। ভিডিও শ্যুট করে বাড়িতে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া, আমার তো আগেই সব করে রেখেছিলাম, রান্নাবান্না সব হয়ে গেছিলো, আমি স্নান টান করে বেরিয়েছিলাম। আর ও বাড়ি এসে তাড়াতাড়ি স্নান করলো, স্নান করে খেয়ে দেয়ে আবার এই যে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে, মানে ডাক্তারের কাছে শুধু যেতেই হচ্ছে, পর পর শুধু ডাক্তার ডাক্তার। তো তিনটেই ডাক্তার আসার কথা, আমাদের বলেছে তিনটের সময় যেতে, এখন অলরেডি 3:30 বেজে গেছে। আসলে এত লেট হলো, এই ভিডিও শ্যুট করছিল তার জন্য আরো লেট হয়ে গেছে। এবার গিয়ে দেখি ডাক্তার চলে আসছে কিনা। আমরা না ছুটতে ছুটতে এসছে, এখন আসেনি ডাক্তার, 3:30 বাজে, 4:00 সময় আসবে। মানে 15 রকম নাকে মুখে তাড়াতাড়ি খেয়েছি, ভালোভাবেও খাইনি যে দেরি হয়ে যাচ্ছে, খেয়ে তারপরে কি স্পিডে সাহেব বাগানের ভেতর দিয়ে সরাতে। আর তোমার জন্য তো আমি খেতেও পারিনি, আমি খালা ভরে ভরে খাই কিন্তু আমি খেতেই পারিনি। আমি ওই দৃষ্টি ডাক্তারের জন্য আমরা তাড়াহুড়ো করছি, এদিকে ডাক্তারই আসেনি, 3:30 বাজে, এখন বলছে ওই কাকু বললো 4:00 সময় আসবে। তো রিল্যাক্স, আমরা খেয়ে দিয়ে আসতে পারছি, কিছু করার নেই। ডাক্তার দেখানোর আগে চশমা চুজ শুরু, দেখি কেমন লাগছে, দেখা বাবা জেঠিমা লাগছে, এইটা ভালো লাগছিল মনে হচ্ছে, এটা পরে দেখো তো কেমন লাগে, তারপরে এটাও দেখবো, আমি দেখিনি বাবা, সেই বড় লাগছে, এটা মনে হয় ভালো লাগছে। চশমা ছেড়ে দিয়ে চলে আসতে হলো আমার, আমার পাওয়ার পাল্টাতে হবে, তার জন্য চশমা ছেড়ে দিয়ে চলে আসতে হলো, আর ওর নতুন করে চশমা বানাতে হচ্ছে। খুবই খারাপ, আমি মানে এতদিন মানে গুরুত্বই দিইনি, এটা অ্যাকচুয়ালি হয়েছে শুধুমাত্র আমার জন্য। আমি আগে যখন ডাক্তার দেখাতাম প্রতি বছর আর কি, 1 বছর হয়ে গেলেই চেক আপ করাতাম, কিন্তু এই লাস্ট 3-4 বছর ডাক্তারই দেখানি হয়নি, মানে ডাক্তার কোনো দেখানোই হয়নি, তার জন্য আমার এত বেশি প্রবলেম হয়ে গেছে। সেটা ডাক্তারবাবু নিজেই বললেন যে তো আপনি প্রতি বছর একবার চেক আপ করিয়ে নেবেন। আর পাওয়ার অনেক বেড়ে গেছে, মানে ডান চোখে বলতে গেলে যা ছিল তার আরো ডবল হয়ে গেছে। চশমা চশমা না থাকলে কানা চোখে দেখতে পায় না, আর তারপরে অনেক বেড়ে গেছে, অনেক অনেক। দেখো একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি অমরিন সময়, দেখো কে, হাই দিদি, ভালো আছিস? ওই দেখো, দেখতে পাচ্ছিস
তাহলে বসে তবে টাটা টাটা ওকে চলো ভাই জুজুর সঙ্গে দেখা হয়ে গেল অনেকটাও বেলা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হতে গেছে চলো বাড়ি যাই বিকালবেলা ওরা হাঁটতে বেরিয়েছে তারপরে তুলুকে দেখে আমরা আবার বললাম যে আমরা ঘরে নিয়ে আই আজকে তো 25th December তো তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দেরকে প্রণাম তো আর স্পেশালি একজন দিদি আছেন ওই দিদি আমাদের এ মেরি দিদি হ্যাঁ মেরি দিদি তো দিদি সবসময় আমাদের কমেন্ট করে তো দিদি আপনাকেও জানাচ্ছি মেরি ক্রিসমাস আর শুধু দিদিকে না আমার ফ্যামিলিতে যত মেম্বার আছে প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস তো আজকে ক্রিসমাস ডে যেহেতু তো বাড়িতে বসে থাকতে কি কারো ভালো লাগে যেহেতু একটা স্পেশাল দিন তো আমরা তো এবছর আর সেরকম পিকনিক টিকনিক করতে পারছি না মানে এখনও করিনি আর তোমাদের দাদার শরীর অতটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি যা পিকনিক করবো তো পিকনিক করিনি তাতে কী হয়েছে তো আজকে আমাদের পাশেই হচ্ছে ঠাকুরনগর চার্চ আছে তো আমরা এখন সেই চার্চে যাবো একটু চার্চ থেকে ঘুরে আসবো আমরা ঠাকুরনগর চার্চের পাশে একদম চলে এসেছি আর আজকে 25 December জন্য তো ভিড় তো হবেই সকাল থেকে এখানে অনেক ভিড় হয় তো আমরা একটু বেলা করে এসেছি আর এই দেখো বেলুনগুলো কী সুন্দর লাগছে সবাই গ্যাস বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো বেশ ভালোই লাগছে আর চারপাশে তো অনেক দোকান বসে এই যে চার্চের ভেতরটা তো এবার আমরা ভেতরে মানে রাস্তায় এখনও রাস্তার থেকেই দেখাচ্ছি আর আমি যে আগে আগে যাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড পেছন পেছন আর কি শ্যুট করছিলো তোমাদের যাতে ভালোভাবে দেখাতে পারে তার জন্য ভালোভাবে শ্যুট করার চেষ্টা করছিলো তো দেখতে পাচ্ছ কত দোকান আর এই যে এটা হচ্ছে আমাদের চাঁদপাড়ার মনজিনিসের ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে এই যে মনজিনিসের ভাইটা তো চলো এবার ভেতরের দিকে যাই ভেতরে ঢুকি ওদিকে অনেক দোকান বসেছে মানে রাস্তার পাশ দিয়ে পরপর অনেক দোকান আর এই যে গেট গেটের ভেতর দিয়ে আমরা ভেতরে যাই আর ওই যে সামনে দেখতে পাচ্ছ বিল্ডিংটা ওটাই হচ্ছে চার্চ তো চার্চে যাওয়ার আগেই লেফট সাইডে দেখো এই যে সব ঠাকুরের যিশু খ্রিস্ট ঠাকুরের সমস্ত ফটো এখানে সেট করা আছে ফটো দিয়ে প্যান্ডেল সাজানো রয়েছে আর সামনে অনেক মূর্তি বানানো আছে মানে যিশু খ্রিস্ট ঠাকুর কীভাবে জন্মগ্রহণ করেছে সেই হিস্ট্রিটাকে আর কি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ছোটো ছোটো পুতুল এই যে ঠাকুরগুলো বানিয়ে এটাকে সেই কাহিনিটাকে একটু তুলে ধরার চেষ্টা করেছে তো এটাকে আগে দেখে এই জিনিসটাকে দেখিয়ে দিই ভালো করে তারপরে তো চার্চের দিকেই যাব আর ভিড় দেখো মানে শুধু যেদিকেই দেখাচ্ছি শুধু ছেলে মেয়েদের ভর্তি আর এই যে চার্চের সামনে এখন চলে এসেছি আর প্রচণ্ড রোদ উঠেছিল আজকে আর কি বলতো আমরা যে সময় এসেছি তখন চার্চটা বন্ধ ছিল মানে একটা তো টাইম থাকে চার্চের এই গেট খোলা সবসময় তো ওপেন থাকে না তো আমরা যখন এসেছিলাম তখন বন্ধ ছিল তার জন্য ভিতরে আর যেতে পারলাম না তো তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিলাম আর ওই যে সামনে একটা গেট দেখতে পাচ্ছ এই রেল লাইনটা ক্রস করে গেটের মানে রেল লাইনের ওপারে হচ্ছে মেলা বসে তো মেলার দিকে আর গেলাম না এখন দিনের বেলা মেলার জন্য গেলাম না আর এখানে চাবির রিং বিক্রি হচ্ছিলো তো আমাদের স্কুটির একটা চাবির রিং কিনতে হবে আগে রিংটা খারাপ হয়ে গেছে তাই হলো একটা চাবির রিং কিনে নিই তো এই যে এখানে সব নাম লিখে রিং বিক্রি হচ্ছিলো তো আমরা নামটাম লিখাই এই গিটারটা পছন্দ হলো তাই গিটার চাবির রিংটা কিনলাম
তো গির্জার থেকে আবার বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে এখন হচ্ছে মানে যারা আমার হাজবেন্ডের সেই অ্যাপসের ভিডিও যারা বানায়, মাটি মেখে, আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে মাটি মেখে অনেক বাচ্চারা আছে, মাটি মেখে ভিডিও বানায়, তো তাদেরকে ভাবছি আজকে কেক খাওয়াবো। যেহেতু আজকে ক্রিসমাস ডে, তো ওদের যদি একটু কেক খাওয়াতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে। তার জন্য এই যে কেক নিয়ে এসছে, এই যে কেক তাকে সকালে এনেছে, সকালে আমার হাজবেন্ডকে কেক নিয়ে এসেছিলো। তো এখন যাই, ওরা অলরেডি চলেও এসেছে বাইরে। আমরা এসে দেখি, ওরা ওদের আসতে বলেছিলাম সকালে, তো আমরা এসে দেখি ওরা চলে এসেছে। আর কিছু আসেনি, যারা আসেনি তাদের বাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, সবাই আসেনি, অনেক বাচ্চা তো, তো সবাই আসেনি, কয়েকজন এসেছে, তো তাদেরকে দিই, চলো বাইরে, চলো ওরা বাইরে বসে আছে, আসো। তো আমাদের হিরোরা ওই যে দেখো সব বসে আছে, সব লাইন দিয়ে বসে পড়েছে। এত চেঁচামেচি করছিল, বকা দিয়েছে ও একটা যে কোনো কথা বলবি না, চুপচাপ বসবি, তাই যে লাইন দিয়ে সব বসে আছে। আর একটা ওই পাশে উকি মারছে, আর ওই যে বড় বড়টা এদিকে, ক্যামেরাটা এদিকে, এই যে পিছনে একটা, এই যে বড় ধামলাটা পিছনে, এই যে সবগুলো। আমি তো ডাইরেক্ট ওখানে নাচবো, টাইম পড়ালে 300 টাকা করে। বাকি আরো অনেকেই আছে না? হ্যাঁ, যার যা আছে সব পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ দিয়ে দেবো, আমি বলে দেবো, দিয়ে দেবো। হ্যাঁ, প্যাকেটে করে দিয়ে দেবো, ঠিক আছে। ওদিকে আমাদের সাহেবাগানের মাঠে পিকনিক হচ্ছে, গান শো হচ্ছে, বুঝতেই পারছো তো, আজকে ক্রিসমাস ডে, আজকে তো মানে প্রচুর পিকনিক হচ্ছে, তো গান বাজনা বাজছে ভীষণ ভাবেই। ওই যে ওরা নাচানাচি শুরু করে দিয়েছে, তো ওরা কেক খাক, তো না তুমিও খাও একটা, সবাই রে দাও আগে, ওরাও দাও, ঠিক আছে চলো তাহলে আমরা কেক খাই, তাই তো? হ্যাঁ, কেক খেয়ে আনন্দ করি সবাই। গুরু, এই যে আমার গুরু, গুরু কিছু বলো সবাই রে, হ্যাপি ক্রিসমাস, ক্রিসমাস তো বল। ক্রিসমাস দেব দিয়ে দিলাম, বাড়ি গিয়ে তুই দিয়ে দিবি ওদের, ঠিক আছে? তুমি খাও এবার, তো তুমিও খাও, তুমি কেন আসছো? না না, তুমি খাও। তোমাদের সবাইকে কেক তো খাওয়াতে পারলাম না, আমরাই খাচ্ছি। তোমাদের যদি কোনোদিন সুযোগ হয় তো তোমাদের নিশ্চয়ই খাওয়াবো। তো ফার্স্টে তোমাদের জন্য সবাইকে ক্রিসমাস ডে উপলক্ষে কেকটা তোমাদের জন্য, তারপরে আমি খাচ্ছি। আমাদের নায়িকা এসে গেছে, নায়িকা না তো হাত খাবে, তো চলো খেয়ে নি, আমাদের ভিডিও যদি ভালো লাগে মাটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, থ্যাংক ইউ। Hold me close till